কি রে ইতি, আজ কত হলো? বেশ কয়েকবার জিজ্ঞেস করলো ইমন, কিন্তু ইতি যেন শুনছেই না। রাত প্রায় 11টা, এত রাতে আজ ইতি বসে আছে চৌরাস্তার এই ল্যাম্পপোস্টের পাশে। হালকা আলোতে পরীর মতো লাগছে মেয়েটাকে। সুতির ফ্রক আর পায়ে একজোড়া স্যান্ডেল নিয়ে চুপ করে বসে আছে। ইমন আবার জিজ্ঞেস করছে, কী রে মহারানী, কত হলো? ইতি এবার ইমনের দিকে তাকালো। কেন রে সাহেব, আমার হিসেব তুই জানতে চাইছিস কেন? কম হলে তুই কি পূরণ করে দিবি? এমনভাবে রেগে কথাটি বলল ইতি। ইমন আস্তে করে একটা সিগারেট ধরালো। সিগারেটের চুমু দিয়ে বেশ ভালো করেই ধোঁয়া উড়াচ্ছে আর ভাবছে, কি মায়াবী মেয়েটা, ল্যাম্পপোস্টের কাছে প্রতিদিন আসে, ফুল বিক্রি করে আর সুযোগ করে বই পড়ে। ইতির সেই সামর্থ্য নেই ফুল বিক্রির টাকা দিয়ে আলো জ্বালানোর, কারণ এই টাকাটা তার ওষুধ কিনতে আর একবেলা বাবা মাকে নিয়ে খেয়েই শেষ হয়ে যায়। এত ছোট মেয়ে, তবুও কি ভয়াবহ ট্র্যাজেডির সম্মুখীন। কিন্তু হাল ছাড়েনি স্বপ্ন দেখার, এরাই দেশের ভবিষ্যৎ। ইমন প্রায় 8 বছরের সিনিয়র ইতির থেকে, কি মায়ায় যে প্রতিদিন ইতির সাথে দেখা করতে আসে সে নিজেও জানে না, তবে না এসে থাকতে পারে না। বেশ তো সাহেব, ধোয়ার মাঝেই বেঁচে থাকো। আজ কয়টা মালা আছে কাঠগোলাপের? 10টা। দে সবগুলো আমাকে। তখন ইতি বলল, এতগুলো মালা দিয়ে কি করবেন সাহেব? তুই জেনে কি করবি রে? না কিছু না, আমার বিক্রি হলেই হলো, নিন। মালা নিয়ে ইতির হাতে দাম দিয়ে চলে গেল। ইতি বাজারে গিয়ে আগে ওষুধ কিনেছে, তারপর প্রতিদিনের রেশন, রেশন নিয়ে বাড়ির পথে হাঁটা শুরু করলো। হঠাৎ ইমন তার সামনে এসে হাজির। ইতি, কালকে খুব গল্প করব, কেমন? ঠিক আছে সাহেব। পরের দিন, আচ্ছা সাহেব, আপনি প্রতিদিন আমার কাছে ফুল নিতে আসেন কেন? ফুল কি আপনার খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা ইতি, তুই কোন ক্লাসে পড়ালেখা করছিস? ক্লাস 8-এ সাহেব, কেন? তুই কি সামনে আরো পড়ালেখা করবি নাকি এতেই শেষ? স্কলারশিপ পাইলে পড়বো সাহেব, নাইলে লেখাপড়ার খরচ দিবে কে? স্কলারশিপ? তুই কি এখন স্কলারশিপের টাকায় পড়ালেখা করছিস? হ্যাঁ। শোন, কাল থেকে ফুল বিক্রি করতে আসবি না, মনোযোগ দিয়ে বই পড়বি, আমি তোর প্রতিদিনের খরচ দিব, কেমন? খুব খারাপ না, আপনি কাল থেকে আসবেন না সাহেব, আমি দয়ায় বাঁচি না। আপনি কেন খরচ দিবেন আমার, আমি কি কর্ম করি না? আরে তুই এভাবে বলছিস কেন, দেখ রাগ করিস না প্লিজ। আমার কি আর রাগ মানায় সাহেব, মানালে তো আর আপনি এই কথা বলতেন না। চুপ হয়ে বসে আছে। হঠাৎ করেই তার চিন্তারাজ্য পরিবর্তন হলো। ইতির প্রতি শ্রদ্ধাবোধ যেন নিমিষেই দ্বিগুণ হয়ে গেল। মেয়েটা শুধু মায়াবীই না, ব্যতিক্রমও বটে, অনেকের সাথে মিশেছে, কিন্তু ইতি নামের এই মেয়েটার চরিত্র তাকে চুম্বকের মতো আকর্ষণ করে। এজন্যই পরিচয় হওয়ার পর থেকেই প্রতিদিন চলে আসে বিভিন্ন বাহানায় তাকে চোখে চোখে রাখতে, যেন কোনো অমঙ্গল তাকে ছুঁয়ে না যায়। কিছুক্ষণ বসে থাকার পর ইতি, আগামী 2-3 বছর আমি আর এখানে আসবো না, আমাদের দেখা হবে না ততদিন। ইতিও যেন ধাক্কা খেল, কিন্তু বোঝে না কি অনুভূতি কাজ করছে তার মাঝে। কেন সাহেব? আমি লন্ডন যাচ্ছি রে ইতি, সেখানে PhD করব, তারপর ফিরব, তোর সাথে তখন দেখা হবে, কেমন? তোদের অ্যাড্রেস পরিবর্তন করবি না, কেমন? আর হ্যাঁ, ওই যে আমার বন্ধুর শোরুম গিয়ে যখনই আমার কথা বলবি তখনই আমার সাথে কথা বলিয়ে দিবে, কেমন? ওকে, যে কোনো প্রয়োজনে পাশে পাবি। মুচকি হাসি দিয়ে মাথা নেড়ে সম্মতি জানালো। আচ্ছা ইতি, আসি। আচ্ছা। হঠাৎ কে যেন ইমনের হাত ধরে ফেলেছে, পিছনে ঘুরে দেখে ইতি, কি হলো তুই এখানে? সাহেব, আমার পক্ষ থেকে একটা ফুল নিয়ে যান, উপহার, এই উপহার, এটা উপহার মনে করে রাখেন। ফুল নিয়ে ইতিকে বিদায় জানিয়ে চলে গেল। এরপর কেটে গেল 5 বছর, ইমন এখনও আসেনি, অথচ ইতি প্রতিদিন আসে এই ল্যাম্পপোস্টে। যোগাযোগের মাধ্যম সব বন্ধ, তার বন্ধুও শোরুম বন্ধ করে অনেক আগেই বিদেশে পাড়ি জমিয়েছে। কেউ কেউ ইতির উপর হাসে, আবার কেউ কেউ খোঁটা দেয়, সাহেব আসবে না রে ইতি, ফুল বিক্রিই করতি, তুই কোনো ফুল ছিলি না যে তোর সাহেব আসবে, যা যা। কিন্তু ইতি রেসপন্স করতো না কারো কথায়, সে চুপচাপ শুধু শুনত। এভাবেই একদিন ইতিও পুরো পরিবার নিয়ে নিরুদ্দেশ হয়ে গেল। কেউ জানে না তার খবর, কোথায় কি করছে, কেমন আছে, কেউই না। ইতি অভিমানে বলে যায়নি, কিন্তু কোনো এক কোণে একটু হলেও বিশ্বাস নিয়ে গিয়েছিল
যে ইমন আসবে, খুঁজবে তাকে। কিন্তু আজ প্রায় 7 বছর ইমন আসেনি। আশা প্রায় শেষের দিকে, সে বিশ্বাস করেছে যে ইমন তাকে আর দেখতে আসবে না। আর কথা ওই পাগল লোকটার সাথে যে এমন এক সামান্য ফুলওয়ালির জন্য সময় নষ্ট করত ঘণ্টার পর ঘণ্টা। এদিকে প্রায় 7 বছর পর ইমন এসেছে, এসেই খোঁজ করে ইতির, কিন্তু ইতি কোথাও নেই। এদিক ওদিক খোঁজ করে ভেঙে পড়ে ইমন। প্রায় মাসখানেক পর ল্যাম্পোস্টে একজন ইমনকে দেখতে পায়, ছুটেই চলে আসে। ভাইয়া, আপনি কি ইতিকে খুঁজছেন? হুম, প্লিজ বলুন না, কোথায় মেয়েটা? জানি না, ইমন হতাশায় ভেঙে পড়ে। একদিন ইতির খোঁজে বেরিয়েছে ইমন, এমন সময় পিছন থেকে একটা কার এসে খুব জোরে ধাক্কা দেয় তাকে। সেন্সলেস হয়ে ইমনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে রেপার্ট করা হয় শহরে। সেখানে দ্রুত তাকে এমার্জেন্সিতে নেওয়া হয়। এমার্জেন্সি থেকে ওটিতে মাথায় গভীর আঘাত পাওয়ার কারণে অপারেশন প্রয়োজন। কিন্তু ওটিতে সেন্সলেস ইমনের সামনে আসে ইতি। ইতি খুব শকড, ইমনের এই অবস্থা কীভাবে, চোখ দিয়ে পানি পড়ছে। দ্রুত ইমনের অপারেশন শেষ করে শিফট করা হয় ICU-তে। ইতি শুধু কেঁদেই যাচ্ছে, সে কখনো ভাবেনি তার এমন কিছু দেখতে হবে। এমন সময় সে শুনতে পায় কে যেন বাহিরে বলছে ইতি নামের কাউকে খুঁজছে। লন্ডন থেকে আসার পর থেকেই আজও তার খোঁজেই বেরিয়েছিল। এই কথা শুনে ইতি আরও বেশি কষ্ট পায়, কিন্তু সময়টা এখন ভেঙে পড়ার না। ইমনকে বেস্ট অ্যান্ড বেস্ট ট্রিটমেন্টের ব্যবস্থা করলো, অবহেলার কোনো সুযোগ নেই। প্রায় 8 ঘন্টা পর ইমনের জ্ঞান ফিরেছে। আল্লাহর রহমতে সে এখন আউট অফ ডেঞ্জার। চোখ খুলেই সামনে দেখতে পেল ইতিকে। কিছু বলার চেষ্টা করার আগেই ইতি তাকে বারণ করে উঠল, না সাহেব, সুস্থ হওয়ার পর কথা বলবেন, এখন একদম না। ইতি পুরো কেয়ার নিয়ে ইমনকে সুস্থ করলেও ইমন প্রায় পুরো 2 বছর হাঁটতে পারবে না, এমনকি বসতেও পারবে না। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার কারণে এই রেস্ট্রিকশন। এদিকে অসুস্থ ইমনকে ইতি দেখাশোনা করেই যাচ্ছে, সাথেই আছে দুজনে। একদিন ইমন জানতে চাইল, ইতি বিয়ে করেছিস? না, আপনি? না, একটা পরীকে ভালোবেসে ফেলেছিলাম তাই। তুই? এমনি, ওই পরীটা কি জানে? না, জানবেও না। কেন? তার উপর বোঝা হতে চাই না, সে ভালো থাকুক, আমি অকেজো এখন ইতি। আচ্ছা, তুই কতদিন এখানে থাকবি? আপনি সুস্থ না হওয়া পর্যন্ত, এরপর বাইরে যাব বিশেষ প্রশিক্ষণের জন্য। আবার হারিয়ে যাবি না তো? পরীকে এনে দেব, আর মনে থাকবে না ফুলওয়ালিকে। আমি মুস্কি হাসলাম, আর মনে মনে ভাবছি পরীটা তো তুই, তোকে আমার কাছে রেখে বন্দি করতে চাই না ইতি। তুই উড়ে বেড়া, তুই সফল হ। পুরো 2 বছর 3 মাস পর ইমন সুস্থ হয়ে গেছে, হাঁটাচলা করতে পারে। একদিন হেঁটে হেঁটে ইতির রুমে গেল, সেদিন ইতি চলে যাবে বিদেশে রাতের ফ্লাইটে। গিয়ে দেখে ইতি কোথাও নেই। এমন সময় ইতির ডায়েরি ইমনের হাতে লেগে পড়ে যায়। ইমন ডায়েরিটা হাতে নিয়ে দেখে সেখানে লেখা আছে, অপেক্ষা শেষ হলো কিন্তু ভয় দেখিয়ে। তার জীবনে একটা পরী আছে, আমার ধারণা ভুল ছিল। ইমনের আর বুঝতে বাকি রইল না যে ইতিও তাকে ভালোবাসে, কিন্তু ইতিকে যাওয়ার আগ পর্যন্ত কিছুই বলেনি। বিমানবন্দরে যাওয়ার সময় একটা নীল রঙের খাম দিয়ে বলে, বিমান যখন উড়ান দিবে তখন দেখবি। ইতিও তাই করে, দেখে একটা ইয়েলো কাগজে লেখা, পরীটা তুই, ফিরে আসলে বিয়ে করব। করবি তো? ইতি কাগজ দেখে আনন্দে কেঁদে ফেলে, আজ তার ভালোবাসা তার কাছে, আটকাতে পারছে না নিজেকে। পৌঁছে ইমনকে টেক্সট দেয়, হুম, ভালো থেকো। দুজনে অপেক্ষা শেষ করে প্রায় 3 বছর পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে শুরু করে নতুন জীবন। আর প্রতিদিন ল্যাম্পোস্টে গিয়ে আড্ডা দেয় ইচ্ছা মতো, যেখান থেকে ভালোবাসা জন্মেছিল। বেঁচে থাকুক, তারা এভাবেই ভালোবাসায়।